আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি তৃতীয় অধ্যায়ে পদা পালন করব, তোমরা আমার সাথে পড়ো। পদা পালন করা অর্থ দেখো, ওয়াদা পালন করা অর্থ কথা দিয়ে কথা রাখা, কথা দিয়ে কথা রাখা। ওয়াদা পালন করা অর্থ কি? কথা দিয়ে কথা রাখা, কথা কেলা না করা, কথা কেলা না করা কি ওয়াদা পালনের অর্থ। কথা মতো কাজ করা, চুক্তি করা, কারোর সাথে কোনো কথা দিলে তা রক্ষা করার নামে কি ওয়াদা। এখানে প্রশ্ন দুইটা করতে পারো, ওয়াদা মানে কি, ওয়াদা মানে কি বা ওয়াদা পালন খাঁকে বলি, তখন কি উত্তরে কি লিখবা? দেখো, কথা দিয়ে কথা রাখা, কথা খিলাফ না করা। এরপর দেখো আরেকটা প্রশ্ন তোমরা এখানে করতে পারো, ওয়াদা পালন কাকে বলি, ওয়াদা পালন কাকে বলি। কারোর সাথে কোনো কথা দিলে তা রক্ষা করার নামই কি ওয়াদা পালন। কারোর সাথে কোনো কথা দিলে পাশাপাশি তোমরা কি উত্তর লিখবা? দেখো, কারোর সাথে কোনো কথা দিলে তা রক্ষা করার নামই কি ওয়াদা পালন। আমরা কথাবার্তায় বা কাজে কর্মে কারোর সাথে কোনো কথা দিলে থাকলে বা চুক্তি করলে তা পূরণ করব। আমরা কারোর সাথে যদি কোনো কথা দেই তাহলে কি আমরা তা পূরণ করার চেষ্টা করব, রক্ষা করব, তার নামই কি ওয়াদা। তাহলে সবাই আমাদেরকে বিশ্বাস করবে, তাহলে আমাদেরকে সবাই বিশ্বাস করবে। ধরো তুমি কারো কথা দিছ যে তোমার বন্ধুকে বলছো যে আমি আজকে তোদের বাড়িতে যাব, যদি না রাখতে পারো কি তাহলে কি তোমার বন্ধু তোমাকে বিশ্বাস করবো করবো না, এটার নাম কি ওয়াদা। তুমি কারণ তুমি বলছিলে ওদের বাড়িতে যাবা, এখন যাও নাই, তাহলে কি এটা ওয়াদা ক্যালাপ করা হয়েছে। তাই আমরা কারোর সাথে কথা দিলে কি কথা রাখার চেষ্টা করব, ভালোবাসবি, তাহলে সবাই আমাদেরকে বিশ্বাস করবে। ওয়াদা পালন যদি আমরা করতে পারি কি তাহলে আমাদেরকে সবাই বিশ্বাস করবে, ভালোবাসবে, আল্লাহ খুশি হবেন, আল্লাহ খুশি হবেন। আল্লাহ বলেন, হে মুমিনগণ তোমরা ওয়াদা পূরণ করো। আল্লাহ কি বলেছেন? হে মুমিনগণ তোমরা ওয়াদা পূরণ করো। যে ওয়াদা পালন করে সে সকলের কাছে কি প্রিয়, যে ওয়াদা পালন করে সে সকলের কাছে প্রিয় সম্মানিত, সকলে তাকে কি বিশ্বাস করে। যে ওয়াদা পালন না করে কেউ তাকে ভালোবাসে না, বিশ্বাস করে না এবং অসম্মান করে। তাই আমাদের কি করা উচিত, সব কি ওয়াদা পালন করা বা রক্ষা করা উচিত। মনে থাকবে, ভালোবাসবে, বিপদে পড়লে সাহায্য করবে, বিপদে পড়লে কি সাহায্য করবে, আল্লাহ তার প্রতি খুশি থাকবেন, আল্লাহ তার প্রতি কি খুশি থাকবেন। আখিরাতে সে সুখ পায়, আখিরাতে কি সে সুখ পায়, শান্তি পায়, জান্নাত লাভ করে। ওয়াদা পালন না করা খুবই অন্যায়, ওয়াদা পালন না করা কি খুবই অন্যায় অপরাধ, মারাত্মক অপরাধ। কি ওয়াদা পালন যদি আমরা না করতে পারি তাহলে কি খুবই অন্যায় করা হবে অপরাধ, এটা কি মারাত্মক গুরুতর অপরাধ। যে ওয়াদা পালন না করে তাকে কেউ ভালোবাসে না, বিশ্বাস করে না, বিপদে সাহায্য আসে না, সম্মান করে না, আল্লাহ তাকে ভালোবাসে না, আখিরাতে সে কি কষ্ট পাবে, সে জাহান্নামে শাস্তি ভোগ করবে, আখিরাতে সে কি কষ্ট পাবে এবং জাহান্নামে শাস্তি ভোগ করবে। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে কোনো কথা দিলে তা রক্ষা করতেন, আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে কোনো কথা দিলে তা রক্ষা করতেন, ওয়াদা করলে তা পূরণ করতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কুরাইশদের মধ্যে হুদাইবিয়ার সন্ধি হয়েছিল, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কুরাইশদের মধ্যে কি হুদাইবিয়ার সন্ধি হয়েছিল। কুরাইশগণ যখন এ সন্ধি অমান্য করল তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সন্ধি বাতিল করে দিলেন। কুরাইশগণ যখন এ সন্ধি অমান্য করল তাহলে কি করলো মহানবী, তা বাতিল করলো। ওয়াদা পালন না করলে ধর্মে থাকে না, ওয়াদা পালন না করলে তা ধর্ম থাকে না। যে ওয়াদা পালন না করে তার কি ধর্ম থাকে না, সে কি মনে হয় বিধর্মী, কি ইসলাম ধর্ম কি বলে যে ওয়াদা পালন না করে তার কি বিধর্মী। তাই আমাদের কি করা উচিত, প্রত্যেকে কোনো ওয়াদা দিলে তা রক্ষা করা উচিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, যে ওয়াদা পালন করে না তার কোনো ধর্ম নেই, যে ওয়াদা পালন না করে তার কোনো ধর্ম নেই। কি বলেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
যে ওয়াদা পালন না করে তার কোনো ধর্ম নেই। আমরা কথা দিয়ে কথা রাখব, ওয়াদা পালন করব, কথা মতো কাজ করব, মানুষের ভালোবাসা লাভ করব। আমরা কি আমরা সবসময় কি কথা দিয়ে কথা রাখব, ওয়াদা পালন করব, কাউকে যদি কোনো কথা দিই তা পালন করার চেষ্টা করব, কথা মতো কাজ করব, মানুষকে ভালোবাসব, মানুষকে ভালোবাসব, কখনো ওয়াদা ভঙ্গ করব না, কখনো কি ওয়াদা ভঙ্গ করব না, অবিশ্বাসী হব না। অবিশ্বাসী কি হব না, অবিশ্বাসী বলতে কেউ আমাদেরকে অবিশ্বাস করবে না, অবিশ্বাসী হব না। আমরা আমরা কি সবসময় বিশ্বাসী হয়ে থাকবো, তাই আমাদের কি ওয়াদা পালন করবো, ওয়াদা ভঙ্গ করব না। আল্লাহর প্রিয় বান্দা হব তাহলে কি আমরা জান্নাতে যেতে পারব। তাই আমাদের কি ওয়াদা পালন করা এই সম্পূর্ণ পরিচর্যাটা পড়ব, এবং এখান থেকে নিজেরা নিজের মতন করে প্রশ্ন তৈরি করে পাশাপাশি লিখব এবং অভিভাবককে দেখাবো। এরপর দেখো অনুশীলনীতে প্রশ্ন আছে যে 54 পৃষ্ঠা, ওয়াদা পালন করা অর্থ কি, ওয়াদা পালন করা অর্থ কি। এরপর বর্ণনামূলক প্রশ্ন উত্তর দেখো, ওয়াদা পালন করার উপকারিতা কি। দেখো 9, ওয়াদা পালন করার উপকারিতা কি। তাহলে আমরা অনুশীলনী থেকে দুইটা প্রশ্ন শিখবো, আর পরিচ্ছেদ যে পরিচ্ছেদ পরিচয় ওয়াদা পালন, এখান থেকে নিজেরা নিজের মতন প্রশ্ন তৈরি করে বাসাকাতা পাশাপাশি লিখে অভিভাবককে দেখাবো এবং স্কুল খোলার পর ম্যামকে দেখাবো। ভালো থাকো, আল্লাহ হাফেজ।